পোশাক কারখানা খোলা নিয়ে এবারও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় ভোগান্তি। চাকরি বাঁচাতে মাইলের পর মাইল হেঁটে কর্মস্থলের দিকে ছুটছেন শ্রমিকরা, পথে পথে পুলিশের বাধা। অফিস থেকে আমাদের বলছে যে আজকের ভিতরে যদি জয়েন না দেয় তাহলে আমাদের যে এই কয়েকদিন বেসিক দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিবে না। পুলিশের দাওয়া গাইছি, গার্মেন্টস খোলার অর্ডার দিয়া আবার কেন তারা যানবাহন বন্ধ রাখবে? বাড়ির থেকে ঢাকামুখী হওয়ার কোনো নির্দেশনা আমাদের মধ্যে আসেনি। দায় নিতে হবে মালিক পক্ষকেই, দূর দূরান্ত থেকে শ্রমিকদের ডাকা হয়নি, দাবি বিকেএমইএর। দূর দূরান্ত থেকে কেউ যেন এই মুহূর্তে ফ্যাক্টরিতে না আসে, কারণ আমাদের আমাদেরকে এখন আমরা শুরু করতেছি সীমিত আকারে। শ্রমিকদের মেসেজ দিছে, তারপরে মালিক পক্ষ ফ্যাক্টরি থেকে আবার ফোনও দিছিল ব্যস্ত তারা ফ্যাক্টরি খুলতে চায়। যে যেভাবে পারছেন ঢুকে পড়ছেন রাজধানীতে, হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন সহ চারটি ঔষধ ব্যবহারের সিদ্ধান্ত, ফলাফল নিয়ে সংশয়, দেশে 150 শিশু ভাইরাসে আক্রান্ত, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা, হতাশ হয়ে পড়েছেন অনেকেই, সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান। সংকট না থাকলেও করোনা পরিস্থিতির সুযোগে ঊর্ধ্বমুখী ভোগ্য পণ্যের দাম, খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে দোকানে তালা দিয়ে সটকে পড়লেন ব্যবসায়ীরা। সারা বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো 2 লাখ, যুক্তরাষ্ট্র একদিনে আরও 2000-এর বেশি প্রাণহানি, নেপাল ভুটানের পর করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল শ্রীলঙ্কা। এবং আরও 2 সপ্তাহ পর থাকবে সুনামগঞ্জে হাওরের সব ধান, পাহাড়ি ঢলের সংখ্যায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা, বগুড়ায় পানের দামে উৎপাদিত দুধ বিক্রি করছেন খামারিরা। পোশাক কারখানা খোলা নিয়ে এবারও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হজ বরল অবস্থার সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই আবারও ঢাকামুখী শ্রমিকের ঢল নামে, চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়েই পায়ে হেঁটে কর্মস্থলের দিকে রওনা দেওয়ার কথা জানিয়েছেন পোশাক শ্রমিকরা। তবে নির্দেশনা না থাকায় তাদের যাত্রায় বাধা দেয় পুলিশ। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। ভোগান্তি আর হয়রানি যেন পোশাক শ্রমিকদের নিয়তি। দেশে গণপরিবহন বন্ধ এবং করোনা প্রতিরোধে জেলায় জেলায় লকডাউন চললেও তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন গার্মেন্টস মালিকরা। মাইলের পর মাইল পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় যেতে পারছেন না তারা। ময়মনসিংহের শম্ভুগঞ্জ, পাটগুদাম ব্রিজ ও দীঘারকান্দা বাইপাস এলাকায় পুলিশ আটকে দিচ্ছে পোশাক শ্রমিকদের। শ্রমিকরা জানান কাজে যোগ দিতে না পারলে চাকরি চলে যাবে তাদের, তাই লকডাউনের মধ্যেই করোনার ঝুঁকি নিয়ে কর্মস্থলে রওনা দিয়েছেন তারা। অফিস থেকে আমাদের বলছে যে আজকের ভিতরে যদি জয়েন না দেয় তাহলে আমাদের যে এই কয়েকদিন বেসিক দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিবে না। বিভিন্ন জায়গায় আমাদের আটক হয়েছি, পুলিশের দাওয়া গাইছি এবং রাস্তাঘাটে অবরোধ তারপর অতিক্রম করে আমরা এখন এই পর্যন্ত ময়মনসিংহ। সরকার পক্ষ থেকে গার্মেন্টস খোলার অর্ডার দিয়া আবার কেন তারা যানবাহন বন্ধ রাখবে, এটা আমার প্রশ্ন। গার্মেন্টস খোলা তাহলে তাহলে আমাদেরকে পথে চলার জন্য বলতেছে কেন, আবার তারাই বাধা দিতেছে। এদিকে পোশাক শ্রমিকদের ঢাকামুখী যাওয়ার নির্দেশনা না থাকায় তাদের যেতে দেয়া হচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বাড়ির থেকে ঢাকামুখী হওয়ার কোনো নির্দেশনা আমাদের মধ্যে আসেনি, তাদেরকে সেই কারণে আমরা গতকালকেও চেষ্টা করেছি তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য, তারা বারংবার চেষ্টা করতেছে ঢাকা যাওয়ার জন্য। আমরা আমাদের তাদেরকে এই বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাদেরকে ঢাকামুখী না যাওয়ার জন্য অনুরোধ করছি। এদিকে গতকালও ঢাকামুখী পোশাক শ্রমিকদের স্রোত পাটগুদাম ব্রিজ এলাকায় আটকে দেয় পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে গাজীপুরে খুলে গেছে বেশিরভাগ কারখানা, এই মুহূর্তে শ্রীপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, ফয়সাল,
সীমিত পরিসরে কারখানার আশপাশের শ্রমিক দিয়ে যে কারখানা চালানোর যে সিদ্ধান্ত বিজিএম এর, সেই সিদ্ধান্ত অনেকটাই মানা হচ্ছে না গাজীপুরে। আজকে সকাল থেকে বেশ কিছু কারখানা খোলা হয়েছে যেখানে দূর দূরান্তের শ্রমিকরা এসেছেন। আমরা দেখেছি যে গতকাল বিকেল থেকে আজকে সকাল পর্যন্ত রাস্তায় পায়ে হেঁটে গাড়ি না পেয়ে তারা কিন্তু দুর্ভোগ মাথায় নিয়েই তাদের কর্মস্থলে এসে ফিরেছেন। আজকে সকাল 8টায় আমরা চন্দ্রা, টঙ্গী এবং চান্দনা চৌরাস্তার কয়েকটি কারখানা দেখেছি, যে কারখানাগুলোর সামনে দীর্ঘ সারিতে তারা কারখানায় প্রবেশ করছে। এবং কয়েকজন আমরা শ্রমিকের সঙ্গেও কথা বলেছি, তারা বলছে যে আমাদেরকে তাদেরকে গত দুই দিন যাবত মোবাইলে মেসেজ করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে কারখানা কর্মস্থলে যোগদান করতে না আসলে কিন্তু তাদের চাকরি হারাতে হবে, যেই ভয়ে দূর দূরান্ত এবং কাছের যারাই ছিল তাদের কারখানায় প্রবেশ করতে শুরু করেছে সকালে। এখন পর্যন্ত কারখানায় তারা কাজ করছে। আরেকটি বিষয় খুব চিন্তার বিষয়, সেটি হচ্ছে এই যে শিল্প অধ্যুষিত গাজীপুর, এখানে কিন্তু শুধু শ্রমিকরা কাজ করছে এরকমই নয়, এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি কারখানায় আন্দোলন চলছে বেতন ভাতার দাবিতে। আজকে সকালে বোগরা এবং শালনা এলাকায় দুটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা দু মাসের বেতনের দাবি তোলে এবং তারা বলছে যে যেই সময়টাতে সরকার সিদ্ধান্ত নিল যে কারখানা বন্ধ করে দেওয়ার, তখন কিন্তু তারা বেতন না নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল তাদেরকে। পরবর্তীতে বেতন কাজে যোগদান করার যে সিদ্ধান্ত, সেখানে আসার পরে কিন্তু তারা মার্চ মাসের যে বেতন সেটি পায়নি বলে তাদের অভিযোগ। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু গাজীপুরে এখন পর্যন্ত 324 জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং 2 জন প্রাণহানির ঘটনাও ঘটেছে। করোনা পরিস্থিতি যদি এইভাবে আসলে বাড়তে থাকে আর গাজীপুরের কারখানার শ্রমিকদের যদি এইভাবে নিয়মের মধ্যে না আনা হয়, তাহলে কিন্তু এখানে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তো এই ছিল মুর্শিদ আমার কাছ থেকে গাজীপুর থেকে। গাজীপুরে খুলে গেছে বেশিরভাগ পোশাক কারখানা। সহকর্মী রাজিবুল হাসান সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে শ্রীপুর থেকে। এদিকে স্থানীয় শ্রমিকদের নিয়ে নিয়ম মেনে সীমিত আকারে কারখানা চালুর কথা বলা হলেও কোথাও কোথাও মালিকপক্ষ ঢাকার বাইরের শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। লকডাউনের মধ্যেই শ্রমিকদের ডেকে এনে তাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হয়েছে বলেও দাবি করেন শ্রমিক নেত্রী নাজমা আক্তার। তবে বিকেএমই এর দাবি, কারখানা সীমিত পরিসরে চালু করা হচ্ছে, দূর দূরান্ত থেকে শ্রমিকদের ডেকে আনার প্রশ্নই ওঠে না। সংগঠনের প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতিম জানিয়েছেন, দূর দূরান্ত থেকে শ্রমিকদের না আসার জন্য মালিকপক্ষ স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দূর দূরান্ত থেকে কেউ যেন এই মুহূর্তে ফ্যাক্টরিতে না আসে, কারণ আমাদেরকে এখন আমরা শুরু করতেছি সীমিত আকারে। তো সীমিত আকারে শুরু করলে আমরা সব শ্রমিক তো দরকার নেই, মুহূর্তে যারা দূরে চলে গেছে তারা থাকবে, আমার ফ্যাক্টরির আশেপাশে যারা অবস্থান করছে তাদেরকে নিয়েই শুধু আমরা আপাতত ফ্যাক্টরিটা চালু করব। শ্রমিকদের মেসেজ দিছে, তারপরে মালিক পক্ষ কয়েকটা ফ্যাক্টরি থেকে আমার ফোনও দিচ্ছিল দায়িত্ব তারা ফ্যাক্টরি খুলতে চায়, আমি দেখি যে এই দায়িত্ব আমার না, আপনারা সরকারের সাথে কথা কন, সরকার মালিক আপনারা মিল্লা এবং সরকার বললে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করা ই করেন। রাজধানীর সাথে সংযুক্ত মহাসড়কগুলো চিত্র যেন দিনে দিনে ফিরছে আগের রূপে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থায় ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেখা গেছে অনেককেই। তবে কর্মস্থল খোলার কথা জানিয়ে আজ ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা ছিল আগের তুলনায় বেশি। মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার সকাল 8টার চিত্র এটি। পুলিশের চেকপোস্ট থাকলেও পুরো এলাকা জুড়ে কোথাও চোখে পড়েনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। আর এ সুযোগেই অটো, রিক্সা, ভ্যান সহ নানা প্রকার যানবাহনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। এমন হাঁকডাক একই বাহনে একাধিক যাত্রী তোলার, সময়টা যখন নিরাপদ দূরত্ব বজায়ের তখন একে অপরের গা ঘেঁষে বসে পড়ছেন ঝুঁকি নিয়েই। একসাথে একদম গা ঘেঁষে বসাটা কি ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? কিছুটা তো থেকেই যায়, তারপরও জীবনে ঝুঁকি নিয়েও আমাদেরকে করতে হচ্ছে, মানুষের সেবা দেওয়ার জন্য যেতে হচ্ছে আমাদেরকে। অন্যদিকে ঢাকার প্রবেশদ্বারগুলোর চিত্র দিনে দিনে রূপ নিচ্ছে হতাশায়। এতে বাড়তি মাত্রা যোগ করেছে কিছু পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত। দীর্ঘদিন পর কর্মস্থল খোলার ঘোষণা শুনে অনেকে পায়ে হেঁটে যাত্রা করেন ঢাকার দিকে। গার্মেন্টস আমাদের এখনো পুরোপুরি খুলে নাই, আনি নাই, আবার অন্য যাইতেছে আনবার জন্য। আমার অফিস আজকে খোলার কথা ছিল কিন্তু খোলেনি।
কিন্তু 26 তারিখে খোলার কথা খুলেনি, আবার 2 তারিখ থেকে খোলা। এক্ষেত্রে পুলিশ বলছে কর্তৃপক্ষের হুটহাট সিদ্ধান্ত পরিবর্তনের চাপ পড়ছে মহাসড়কে। যেহেতু বিভিন্ন গার্মেন্টস খোলা গার্মেন্টস এই ব্যাপারে একটু শিথিলতা আছে, তারপরও যথাযথ ব্যবস্থা নিয়ে মাস্ক যত নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে চলতে হবে। গত 5 এপ্রিল থেকে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ সদর দপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে আবদুল্লাপুরে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি আবদুল্লাপুরে সাদাতের কাছে। সাদাত, করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধে ফয়সাল গত 5 এপ্রিল থেকে কিন্তু ঢাকা প্রবেশ এবং বের হওয়া নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশ, কিন্তু দীর্ঘদিন পরে আজকে অর্থাৎ এই দীর্ঘ সময় পরে কিন্তু আমরা দেখেছি আজকে পোশাক কারখানা খোলার পর থেকে সকাল থেকে যে কয়েকটি চেকপোস্ট ছিল সেই চেকপোস্টগুলোতে আমরা দেখেছি যে চেকপোস্টগুলোতে এখন যেমন ঢাকা প্রবেশের মানুষের সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনিভাবে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অন্যান্য সময় আমরা দেখেছি চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থানের কারণে অনেক সময় অনেক গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়, বিশেষ করে ব্যক্তি পরিবহনকে ঘুরিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটেছে অতীতে। আজকে যে চিত্রটি আমরা দেখেছি অন্যান্য দিনের তুলনায় তথ্য নিয়ে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কারণ সবাই চেকপোস্টে এসে একই কথা বলছেন যে তারা বিভিন্ন পোশাক কারখানা কাজ করছেন এবং আজকে পোশাক কারখানা খোলা ফলে তাদেরকে খুব সহজে ঢুকতে দিতে পুলিশও কিন্তু খুব বেশি ঝামেলা করছে না, খুব সহজে তারা ঢাকায় প্রবেশ করতে পারছেন। অন্যান্য দিনের তুলনায় যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি থাকে চেকপোস্টগুলোতে আজকে সেই কড়াকড়ি ছিল না। একই সাথে ব্যক্তি পরিবহন এবং মোটর সাইকেল একইভাবে পণ্য পরিবহনের সংখ্যা এবং সড়কগুলোতে সিএনজি সংখ্যা কিন্তু বেড়েছে। এবং সবশেষ যদি বলি আবদুল্লাপুর চেকপোস্ট যেটি রয়েছে সেটি কিন্তু যে ঢাকায় প্রবেশ করে যে চেকপোস্ট, এই চেকপোস্ট দিয়ে প্রবেশ করার পরপরই কিন্তু সেনাবাহিনীর সামনে রয়েছে, সেনাবাহিনীও কিন্তু তাদের তথ্য সংগ্রহ করছেন ঢাকা প্রবেশ করার ক্ষেত্রে যে কী কারণে ঢাকা প্রবেশ করছেন এবং এই শেষ মুহূর্তে এসে তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর চেকপোস্টের মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ দুটি চেকপোস্ট পার হয়ে কিন্তু সবশেষ কিন্তু ঢাকায় প্রবেশ করতে হতে হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়িতে আমরা দেখেছি আজকে কিন্তু অনেকটা শিথিল হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত মানুষের মধ্যে সে হারে জনসচেতনতা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করে নিয়ে ছিল। আমার কাছে রাজধানীর গাবতলি থেকে, রাজধানী আবদুল্লাপুর থেকে ঢাকা প্রবেশ এবং বেরোর সবচেয়ে চিত্র। অন্যপ্রান্তে রাজধানীর কাঁচপুরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী বাপ্পি রয়েছেন, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, নারায়ণগঞ্জের প্রকৃতিতে হুট করে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। আমরা সকাল থেকে দেখছিলাম রোদ্রোজ্জ্বল একটি অবস্থা, কিন্তু হুট করে এখানে ঝড়ো বৃষ্টি হচ্ছে, এক প্রকার কালবৈশাখী ঝড় বলা যেতে পারে। তবে আমরা সকাল থেকে এখানকার পরিস্থিতি যেমনটা দেখেছি, অর্থাৎ আমরা ছিলাম কাঁচপুরে, মদনপুর এবং ছিলাম সাইনবোর্ড এলাকায়, অর্থাৎ ঢাকার প্রবেশ মুখগুলোতে আমরা ছিলাম। আজকে আমরা যেমনটা দেখেছি প্রতিদিন যেমনটা হয় আর কি, চোর পুলিশ খেলা, অর্থাৎ ঢাকায় ঢোকা কিংবা বের হওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের নানা ধরনের যে অজুহাত সেটি আমরা দেখেছি। তবে আজকে আমরা খুব বেশি দেখেছি ঢাকায় ঢোকার মানুষের সংখ্যা। অর্থাৎ আপনি জানেন যে গতকাল রাতে একটি ঘোষণা এসেছে যে বেশ কিছু গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার, এবং এ কারণেই অনেকেই চেষ্টা করছেন ঢাকায় সেই গার্মেন্টস কর্মীরা তাদের কর্মস্থলে যোগ দিতে। এছাড়া আমরা অন্যান্য যেসব বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও দেখেছি, কর্মচারীদেরও দেখেছি, তারাও ঢোকার চেষ্টা করছেন ঢাকায়। অর্থাৎ পুলিশ একদিক দিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, কড়া নজরদারি রয়েছে, যাতে কোনো প্রকার সাধারণ মানুষ কোনো বিনা প্রয়োজনে কেউ ঢাকায় ঢুকতে কিংবা বের হতে না পারেন সেটি বহাল রাখার জন্য কিন্তু সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তবে মাঝে মাঝে যে হুট করে যে বিভিন্ন সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে, এ কারণে কিন্তু পুলিশকেও কিন্তু বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই আদেশ বাস্তবায়নে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ খবর। সহকর্মী রাশেদ বাপ্পি সরাসরি যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে। তার আগে সাদাত রহমতুল্লাহ জানাচ্ছিলেন আবদুল্লাপুর থেকে। করোনা ভাইরাস নিরাময়ের ক্ষেত্রে বিশেষে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ক জাতীয় কমিটি। শিগগিরই তা ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ঔষধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রাশেদ লিমন।
করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে। আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকেই এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুদও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতা এসব ওষুধ রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। আমাদের ভেন্টিলেশন ফেসিলিটি নেই, আমরা কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ভেন্টিলেশনে যেন না যাওয়া লাগে, এরকমভাবে চিকিৎসাটাকে রিওরিয়েন্ট করো। এই চিকিৎসাগুলো সম্পর্কে ভালো খারাপ দুদিকে আছে, কিন্তু এখনও কনক্লুসিভ নয়, যেগুলো কাজ করে না। চাইলে এখন থেকেই তা ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের। আমরা রিওরিয়েন্টেশন অফ দি ন্যাশনাল গাইডলাইন্স করেছি, এটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব, তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্ন মত আছে গবেষকদের। হাইড্রোক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত, সেটাতে যে সুবিধার কথা সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। কিছুদিন আগেই একটি রেমডেসিভির একটি অ্যান্টিভাইরাল বাদ গেল, কাছাকাছি একটি অ্যান্টিভাইরাল আবার সুপারিশ করা হচ্ছে, সেটার যে পক্ষে যথেষ্ট প্রমাণ যুক্তি নেই এখন আমাদের হাতে। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করার পক্ষে, স্টেরয়েড ব্যবহার করার পক্ষেও একেবারে বিশেষ একটি আইসিউতে থাকা রোগী ছাড়া বাকি রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোভিড-19 রোগীদের ব্যবহারের পক্ষে বড় ধরনের কোনো গবেষণা প্রমাণ নেই। মহামারীর পর্যায় হলেও এমন ঢালাও সুপারিশ করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও 31 দিন পর আজ থেকে সীমিত আকারে চালু হয়েছে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ। সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, কর্মকর্তারা সচিবালয়ে আসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ সহ আরও কয়েকটি মন্ত্রণালয় চালু হয়েছে। এর আগে প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয় 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত, পরে চার দফায় বাড়িয়ে তা 5 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দুর্যোগকালীন সহায়তা দিতে সরকারের কাজ অব্যাহত রাখার অংশ হিসেবে অফিস খোলা রাখা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, ত্রাণ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। গুটি কয়েক এই সমস্ত অপরাধের সাথে জড়িত হয়েছে, তবে এখন তাৎক্ষণিকভাবে আমাদের দায়িত্বটা ছিল যে আমরা এই এটাকে গুরুত্ব দেওয়া, এবং আমি আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয় এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন আমার সাথে যে আমরা গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই, মিডিয়াও এই সমস্ত ঘটনাগুলো খুঁটি খুঁটি বের করে আমাদের নজরে এনেছেন, যার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমি ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমার তো মনে হয় এখন আর এই এই বিষয়টা একেবারে অত্যন্ত নিয়ন্ত্রণে এসে গেছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী এহসান জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, ফয়সাল, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে রমজানে অফিসের সময় কিন্তু কমে 3:30 পর্যন্ত। তার মানে সচিবালয়ে প্রথম দিনে, অর্থাৎ দীর্ঘ এক মাস পর খোলার প্রথম দিনে আজ কার্যক্রম যেটা চলার সেটা শেষের দিকে, এর মধ্যেই অনেকে বের হয়ে যেতে শুরু করেছেন। আমরা একেবারে সকাল থেকে ছিলাম, আমরা দেখেছি যে বেশ কয়েকজন মন্ত্রী আজ দীর্ঘ এক মাস পরে সচিবালয়ের কার্যক্রমে অংশ নিতে এসেছেন, অনেক মন্ত্রণালয়ের সচিবরা এসেছেন এবং কর্মকর্তা কর্মচারীরা তো ছিলেনই। তবে যেহেতু লম্বা ছুটি ছিল, সাধারণ ছুটি, এই ছুটিতে অনেকে দেশের বাড়িতে চলে গিয়েছেন, গণপরিবহন এখনো বন্ধ আছে, অর্থাৎ 5 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে, তাই অনেকে কাজে যোগ দেওয়ার জন্য এখনো ঢাকায় এসে পৌঁছাননি। সেই কারণে একেবারে হালকা খুশ মেজাজে অনেকটা চলছে সচিবালয়ের কার্যক্রম। তবে আজকের কার্যক্রম খোলার বিশেষ উদ্দেশ্য হলো জরুরি সেবা দিতে, বিশেষ করে দেশে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন
অফিসগুলো তারা যাতে কার্যক্রম সমন্বয় তৈরি করতে পারে এবং কিভাবে সেবাটা আরো বাড়ানো হতে পারে, যেসব মন্ত্রণালয় একেবারেই এই পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা কাজ করছে, সেসব মন্ত্রণালয়গুলোই মূলত খোলা রাখা হয়েছে। অর্থাৎ সরকারের 44টি মন্ত্রণালয় হলো মাত্র 18টি মন্ত্রণালয় বিভাগ খোলা রাখা হয়েছে, সবগুলো খোলা রাখা হয়নি। এবং একই সঙ্গে আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে, এখানে খাদ্য পণ্য সরবরাহ এবং অন্যান্য বাজার মনিটরিং এর বিষয়গুলো রয়েছে, তাই বাণিজ্য মন্ত্রণালয়েও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে খোলা হয়েছে। এবং আজকে আমরা এখানে দেখেছি কৃষিমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী অনেকেই অফিসে এসেছেন এবং আমাদের সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন বেশ কয়েকজন মন্ত্রী। তারা জানিয়েছেন যেহেতু সরকার একটা নির্দেশনা রয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলায়, যে কোনোভাবেই যাতে জরুরি পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই পরিস্থিতিটা বিবেচনা করে তারা অফিসগুলো খোলা রাখতে বাধ্য হচ্ছেন। এবং সামনের দিনগুলোতে যতটুকু আমরা ইঙ্গিত পেয়েছি যে আস্তে আস্তে করে এই অফিস খোলা রাখার পরিধিটা আরও বাড়ানো হতে পারে, তবে খুবই অল্প কার্যক্রমের মধ্যে দিয়েই আসলে সচিবালয় খোলার প্রথম দিনটা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফয়সাল, সচিবালয়ের আজকের কার্যক্রমের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। করোনা নিয়েও বিএনপি পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বিএনপিকে এই দুর্যোগে নেতিবাচক রাজনীতি পরিহার করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সাথে নিয়ে দিন দিন অধিকতর সক্ষমতা অর্জন করছে, এটা আপনাদের মনোকষ্টের কারণ। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোনোর কোনো সুযোগও নেই। আপনারা করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে। আমরা এখনো আহ্বান জানাই এ দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখনও পর্যন্ত 145 শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন অন্তঃসত্ত্বা নারীরাও। চিকিৎসকের পরামর্শ, করোনার সময়ে শিশু, নবজাতক ও সন্তান সম্ভব মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন, সে সঙ্গে লক্ষণ দেখা দিলেই তাদের পরিবারের অন্য সদস্য থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। মার্জিয়া মোমোর রিপোর্ট। করোনাভীতি ছুঁয়েছে সবাইকে, শঙ্কার বিষয় কোভিড-19-এ বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের 3% শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের। এছাড়া খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদান রাখার। লকডাউন পরিস্থিতিটা বলছি, এটা প্রপারলি কিন্তু মানছেন না। এই না মানার ফলে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। শিশুদের ক্ষেত্রে বারবার হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন। এদিকে নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীরা। টিকাটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তিত, যেহেতু বয়স আজকে 21 দিন 15 দিন যে বিসিজি টিকাটা দেওয়া হয় আমরা সেটা ব্যবস্থা করতে পারিনি। ফ্যামিলি সবাই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার মা বাবা সবাই টেনশনে আছে, কারণ আমি চেক আপে ঠিকমতো যেতে পারছি না। চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। যে সুষম খাবার খাওয়া, একটু হালকা ব্যায়াম করা এবং ঘরের মধ্যে থাকা যতটুকু সম্ভব। প্রেগনেন্ট অবস্থা আপনি যদি মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন। যদি হাসপাতালে যেতেই হয় তাহলে কোন হাসপাতালে যাবেন কিংবা কিভাবে যাবেন, সেই বিষয়টি আগে থেকে একটা পরিকল্পনার ভিতরে রাখা। বিশ্বের নবজাতক ও গর্ভবতী নারীরা করোনা ঝুঁকির তালিকায় বরাবরই প্রথম দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শিশুরা এতদিন এ ঝুঁকির বাইরে ছিল, কিন্তু এখন দেশের শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এতে করে মা কিংবা শিশুর জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কোনো কিছুর প্রাপ্তির আশায় নয়, বরং দায়িত্ববোধ ও মানব সেবার ব্রত থেকেই করোনা সংকটের এই সময়ে রোগীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে অনেক ক্ষেত্রে এই চিকিৎসকদেরই হতে হয় বঞ্চনার শিকার, শুনতে হয় নানা কটাক্ষ।
বিশিষ্টজনরা বলছেন, বিপদের সময় বন্ধু হয়ে পাশে থাকা চিকিৎসকদের মনোবল বাড়াতে শুধু আর্থিক প্রণোদনায় নয়, নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা। রাশেদ বাপ্পির রিপোর্ট। এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি, বড় অর্জন আর কি বা হতে পারে? জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর প্রতিদান হয়তো মিলবে না কোনো কিছুতেই, তবে কিছুটা কৃতজ্ঞতা, কিছুটা ধন্যবাদ জানাতে দোষ কি? নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসক উমা মধুসূদন নিরলস সেবা শুশ্রূষায় একে একে সুস্থ করে তুলেছেন অনেক করোনা পজিটিভ রোগী। তাই তো রোগী ও তার স্বজনদের পক্ষ থেকে সামান্যই আয়োজন। হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরতেই প্রতিবেশীদের অভ্যর্থনা, হয়তো ছোট্ট কটি কাগজে দু একটি শব্দ কিংবা বাক্য, তবে এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, লুকিয়ে থাকা সম্মান আর শ্রদ্ধাবোধ অমূল্য, অসীম। বিশ্বব্যাপী করোনা মহামারীকালে সম্মুখ সমরের যোদ্ধা আমাদের চিকিৎসকরাও। করোনা পজিটিভ স্বজনকে নিয়ে স্বজনই যখন আতঙ্কগ্রস্ত, তখন এগিয়ে আসছেন চিকিৎসক। আছে পরিবারের পিছু টান, মায়ার বন্ধন, কিন্তু সবার আগে মহান ব্রত, সবার আগে মানব সেবা। চেষ্টা থাকে একটা রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানো। ঠিক এক সপ্তাহ আগে আমার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। প্রতিদিন আমি এই অসুস্থ অবস্থায় প্রায় 60-70 জন রোগীকে আমি টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যেদিন থেকে কোভিড-19 আমার নেগেটিভ হবে, আমি সুস্থ হব, সাথে সাথে আমি আমার কর্মস্থলে যোগদান করব ইনশাআল্লাহ। সীমাবদ্ধ সম্পদের দোহাইয়ে অনেক সময় এই চিকিৎসকদের মেলে না পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী, তবুও বন্ধ হয়নি চিকিৎসা সেবা। তবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া মানুষগুলোকে কখনো কখনো শুনতে হচ্ছে বাড়ি ছেড়ে দিতে বাড়িওয়ালার হুমকি। এই জরুরি অবস্থায় আমরা যেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মনোবলটি যেন ধরে রাখি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে অনেক চিকিৎসকই আক্রান্ত হয়েছেন করোনায়। সকল ঋণ যেমন শোধ করার নয়, তেমনি সকল কৃতজ্ঞতাও হয়তো ঢাকঢোল পিটিয়ে জানানোর নয়। তবে জীবাণুর বিরুদ্ধে অদম্য লড়ে যাওয়া সকল চিকিৎসা যোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানানো যেতেই পারে শ্রদ্ধা, ভালোবাসা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী রাজধানীতে কঠোর তদারকির মধ্যেও অনেকেই তা মানছেন না। মাস পার হয়ে গেলেও এখনও সচেতন হননি নগরবাসী। সশস্ত্র বাহিনীর সদস্যদের টহল দিতে দেখলেই লোকজন সরে যাচ্ছেন, টহল চলে গেলেই আগের অবস্থায় ফিরে আসে। রাজধানীর বাজারগুলো খোলা জায়গায় নিয়ে আসা ও মাস্কসহ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার বিষয়টি নিশ্চিত করছে সেনাবাহিনী। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে, রাজধানীর 150+ এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এলাকা পরিস্থিতি অনেক খারাপ, লোকজন সবসময় চলাফেরা করে, কেউরই কেউ মানে না যে এখানে লকডাউন আছে, কি আছে না আছে এগুলি পাত্তাই দেয়। এটা তো একজনের দেখা দেখি আরেকজন হয়ে যাইতেছে, যেরকম ফাঁক করে দেওয়া গেছে কিন্তু মানতেছে না, আমরাও মানতেছি না, কাস্টমারও মানতেছে না। আসলে বিধি তো সবাই মানে না, আমরা তো ঠেকায় ফিরে আসতেছি এখানে। বাজার কমিটি আছে, ওনাদের মাধ্যমে মেইন রাস্তায় নিয়ে এসেছি এখানে, যাতে একটু স্প্রেড করে দিয়ে বাজারগুলোর মধ্যে গ্যাপ তৈরি করে সামাজিক দূরত্ব এনশিওর করা যায়, সেটার জন্য চেষ্টা করছি আমরা। জনসচেতনতা ছাড়া ওরকম স্পেসিফিক কিন্তু কিছু করার নেই, এই জন্যই আমরা বারবার যারা আমাদের মাস্ক পিপল আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে ওনাদের ভিতর থেকে এই আর্টস তৈরি হয় যে আমি নিজের থেকেই যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী ওমর ফারুক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ওমর, ফয়সাল, রাজধানীর বিভিন্ন বাজারগুলোকে সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বাজার ব্যবস্থাপনা অনেকগুলো বাজারেই প্রতিষ্ঠিত করা গেলেও রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে এবং রাজপথে কিন্তু আজকে আমরা অনেক বেশি গাড়ি এবং লোক আমরা দেখতে পেয়েছি। সেনাবাহিনীর একটি টিমের সাথে আমরা সকাল থেকেই ছিলাম, মিরপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি, আমরা শান্তিনগর এলাকায় গিয়েছি, সেখানেও আমরা ঘুরেছি এবং সেসব এলাকায় আমরা যেটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে যেন সামাজিক দূরত্ব মানা হয়, দোকানগুলোতে
চিহ্ন এঁকে দিয়ে, নিরাপদ দূরত্বের চিহ্ন এঁকে দিয়ে সেটি যেন মানা হয় এবং বাস্তবায়ন করা হয় সেই দিকে তারা তদারকি করেছেন। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যেই আমরা যে চিত্র দেখেছি সেটি আসলে এই লকডাউন অঘোষিত লকডাউনের যে কর্মসূচি শুরু হয়েছে তখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির কিন্তু অনেকটাই উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু এই উল্টো চিত্রের সাথে কিন্তু IEDCR যে সকল পরিসংখ্যান দিচ্ছে সেই পরিসংখ্যান কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। আপনি জানেন যে এই যে লকডাউন সেটি ঘোষণা করা হয়েছিল যে সামাজিক সংক্রমণ যেন না হয়, অর্থাৎ এই ভাইরাসটিকে দমন করার উদ্দেশ্যেই আসলে এটি করা হয়েছিল। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি গত 15 দিনের যেই পরিসংখ্যান IEDCR-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি বিশ্লেষণ করে আমরা যেটি দেখতে পেয়েছি যে যেখানে 15 দিন আগে 70টি এলাকা, রাজধানীর 70টি এলাকা সংক্রমিত ছিল সেখানে এখন 250টি 53টি এলাকার মতো এখন সংক্রমিত। রাজধানীতে যেখানে 250 লোক সংক্রমিত ছিলেন সেখানে এখন 2000-এর বেশি লোক রাজধানীতে সংক্রমিত। তাতে আসলে বোঝাই যায় যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেনাবাহিনীর নানা উদ্যোগ সত্ত্বেও এখনও পর্যন্ত আসলে রাজধানীর বিশাল একটা অংশ সেই সামাজিক দূরত্ব যেটি মানার কথা যেভাবে নিরাপদ দূরত্বে থাকার কথা সেটি আসলে করছেন না। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ ফয়সাল। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী উমর ফারুক। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং দর্শক, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের গত 24 ঘন্টায় আমরা যা তথ্য পেয়েছি কোভিড-19 বিষয়ক, তা হলো আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 3473টি নমুনা এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-19 5416 জন এবং আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 43,589 জন এবং আমাদের গতকালের নমুনা সংগ্রহ ছিল 3680টি। আমাদের কোভিডের সাথে জানাচ্ছি আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন এবং এ পর্যন্ত 145 জন সুস্থ হয়েছেন, 9 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। তবে এখানে উল্লেখ করছি যে আমরা এই যে সুস্থতা দেখাই 9 জন এরা যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান, সেই তথ্যটা এখানে আমরা দেই না। এখানে আমরা শুধু যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দেশবাসী, আপনাদের আমি আরো বলতে চাই যে আমাদের এই আমরা যত শনাক্ত এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেকটা অংশ জুড়ে আছে যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট, আমাদের যারা সহায়ক শক্তি আছেন স্বাস্থ্যকর্মী যেমন পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, বার্ড বয়, আয়া, এইসব যারা স্বাস্থ্য সেবায় কাজ করেন অনেক এই আক্রান্তদের মধ্যে অনেকেই আছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছে। শুধু চিকিৎসক না, আমাদের যারা অন্য সেবা দেন পুলিশ বাহিনীর মধ্যেও আমাদের অনেকে আক্রান্ত হয়েছেন এই পবিত্র রমজান মাসে যারা মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত আমরা অনেকেই আছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছে। শুধু চিকিৎসক না, আমাদের যারা অন্য সেবা দেন পুলিশ বাহিনীর মধ্যেও আমাদের অনেকে আক্রান্ত হয়েছেন এই পবিত্র রমজান মাসে যারা মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত আমরা সবার দিদিহী আত্মার কামনা, শান্তি কামনা করি এবং যারা অসুস্থ হয়েছেন, আক্রান্ত আছেন এই পবিত্র রমজান মাসে আমরা তাদের সবারই দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোভিড যুদ্ধ মোকাবেলা করার শক্তি দিন এবং সবার উপর তার রহমত নাজিল করুন যেন তারা অতি দ্রুত সুস্থ হয়ে যায়। এবার আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের যদি বিশ্লেষণ করি গত 24 ঘন্টায়, তবে
এদের মধ্যে পুরুষ তিনজন এবং মহিলা দুইজন, ঢাকার মধ্যেই চারজন এবং দোহারে একজন। বয়স যদি বিশ্লেষণ করি, বয়সে হলো এখানে আমরা খুবই যুক্তির সাথে জানাবো যে একজনের বয়স 10-এর নিচে, তবে যে শিশুটি মারা গেছেন 10-এর নিচে বয়স, তার অন্য নেফ্রোটিক সিনড্রোম নামে একটা অসুস্থতা ছিল, যেটা একটা কিডনির সমস্যা। সে এই নেফ্রোটিক সিনড্রোমের আক্রান্ত ছিল এবং তারপরে তার কোভিড পজিটিভ হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। এই শিশুটিকে আল্লাহ বেহেশত করুন। এবং অন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স 60-এর ঊর্ধ্বে একজন এবং 51 থেকে 60-এর মধ্যে তিনজন। আমরা 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছিল 3,680, যা গতকালের তুলনায় 7.5% বেশি। এবং আমরা যা পরীক্ষা করেছি সেটাও গত 24 ঘন্টার তুলনায় 4% বেশি। এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 43,589টি। আমরা যদি আইসোলেশনে দেখি, 24 ঘন্টায় আইসোলেশন 75 জন এবং এ পর্যন্ত আছে 1,164 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 44 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 709 জন। এবং আইসোলেশনের যারা ছিলেন তারা সবাই আসলে পাকিস্তানি, 1,031 জন কোয়ারেন্টাইনে আছেন এবং কোয়ারেন্টাইন থেকে মুক্ত পেয়েছেন 24 ঘন্টায় 3,963 জন এবং এ পর্যন্ত 97,132 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 79,899 জন। আমাদের সারা দেশে 64 জেলা, সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601টি প্রতিষ্ঠান। এর মধ্যে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 30,635 জনকে, 899 জন। আমাদের সারা দেশে 64 জেলা, সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601টি প্রতিষ্ঠান। এর মধ্যে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 30,635 জনকে। আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 18,122টি এবং এ পর্যন্ত 15,34,321টি। আরো কিছু যেটা আমরা আগেই বললাম যে 18,122টি এবং বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 27,805টি। এক্ষেত্রে আমি একটি কথা বারবার বলি, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমাদের যে পরীক্ষা কিট সেই সংক্রান্ত। আমরা আগে পরীক্ষা কিটের নাম্বার আপনাদের জানিয়েছিলাম, এখন আমি বলি যে আমাদের যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আমাদের PCR এর যে পরীক্ষার কিট সেটা সংগৃহীত আছে এবং আমাদের জমা আছে। কাজে আমাদের পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষার কিট আমাদের জমা আছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে ধারাবাহিকভাবে আমরা এটা আমদানি করে যাচ্ছি। এবং আমাদের যেটা বিষয় অনেকেই যায়, আমাদের যে নমুনা সংগ্রহ করার জন্য একটা কিট লাগে যেটাকে আমরা সোয়াব স্টিক বলি, এই সোয়াব স্টিকেরও আমাদের কোনো ঘাটতি নাই। আমরা নিয়মিতভাবে এটা যে দেশি কোম্পানি প্রোডাকশন করেন বা তৈরি করেন তাদেরকে আমরা এটা নিয়মিতভাবেই তিনি আমাদের সরবরাহ করে যাচ্ছেন। কারণ আপনারা এখন জানেন এই সময় ফ্যাক্টরি চালানো একটু দুরূহ বিষয়, কিন্তু এই অবস্থার মধ্যেও দেশি প্রতিষ্ঠান যেটা সোয়াব স্টিক বা নমুনা সংগ্রহের যে কিট সেটা তৈরি করেন এবং আমাদেরকে নিয়মিতভাবে এটা সরবরাহ করে যায় এবং তারপরে আমরা সারা দেশে নমুনা সংগ্রহের জন্য এই সোয়াব স্টিক বা নমুনা সংগ্রহের কিটটি আমরা সারা দেশে পাঠিয়ে থাকি। আমাদের হটলাইনে যে আমরা স্বাস্থ্য পরামর্শ দেই, আমরা এই গত 24 ঘন্টায় 77,901 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে হটলাইনে এবং এ পর্যন্ত 33,91,111 জনকে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকরা প্রতিনিয়তই প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন এই হটলাইনে সেবা দেওয়ার বিষয়ে
এবং গত 24 ঘন্টায় আরো 25 জন চিকিৎসক অফলাইনে সেবা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4202 জন চিকিৎসক। আমরা এই সকল চিকিৎসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা স্বেচ্ছাভিত্তিতে অফলাইনে 24 ঘন্টা 7 দিন 24 ঘন্টায় তারা এই সেবা দিয়ে যাচ্ছেন এবং আমাদের এ পর্যন্ত যারা এই প্রশিক্ষণ নিয়েছেন তার সংখ্যা হলো 15,440 জন। আমরা ওয়েবসাইট এবং মোবাইলের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি। গত 24 ঘন্টায় 31,858 জনকে আমরা এই সেবাটা দিয়েছি মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে এবং এ পর্যন্ত 14,75,528 জনকে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়াও আমাদের সকল বিষয়, আমাদের যত গাইডলাইন আছে এবং আমরা সকল বিষয় আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় এবং আমাদের তথ্যগুলো আইডিসিআরেও এগুলো পাওয়া যায়। আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কিছু বিদেশ থেকে আমাদের বাংলাদেশের মানুষ দেশে আসছে এবং এই জন্য গতকাল বিমানবন্দরে আমরা 171 জনকে 24 ঘন্টায় স্ক্রিনিং করেছি এবং এ পর্যন্ত স্ক্রিনিং হলো 3,24,582 জন। আমাদের স্থলবন্দর দিয়েও প্রবাসীরা দেশে ফিরেছেন, তার সংখ্যা হলো 108 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 3,28,267 জন। সমুদ্র বন্দরে 24 ঘন্টায় 128 জন এবং এ পর্যন্ত 15,062 জন। সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 414 জন এবং এ পর্যন্ত 6,74,940 জনকে আমরা সকল বন্দরে মিলে স্ক্রিনিং করতে পেরেছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা প্রতিনিয়তই বলে থাকি এবং আজকেও বলবো, আপনারা ঘরে থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং শুধুমাত্র সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রেখে চলবেন। তবে এই পবিত্র রমজান মাসে রমজানের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলবেন এবং কোভিড বিষয়ক যে স্বাস্থ্যবিধি আমরা প্রতিনিয়ত বলে থাকি সেগুলো মেনে চলবেন। নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন এবং তরল জাতীয় খাবার, যা ইফতারের পরে যারা রোজা রাখেন তারা ইফতারের পরে তরল জাতীয় খাবার, পানি, এগুলো এই খাবারগুলো বেশি খাবেন। যারা আক্রান্ত ব্যক্তি আছেন, যারা রোজা রাখতে পারেন না বা অন্য কোনো অসুস্থতায় যারা রোজা রাখতে পারছেন না, তারাও স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আপনাদের খাবারে যেন 4টা ফল সবজি পরিমাণ বেশি থাকে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো বেশি খাবেন এবং আমাদের বাজারে প্রচুর ফল পাওয়া যায়, আপনারা ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, এই ধরনের খাবারগুলো আপনারা বেশি খাবেন। বাসি খাবার খাবেন না, ভাজা এবং চর্বি সমৃদ্ধ খাবার খাবেন না। আসুন আমরা সবাই মিলে সব স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকি, ভালো থাকি, নিজে ভালো থাকি, পরিবারের সকলকে সুস্থ রাখি এবং সমাজ তথা বাংলাদেশকে আমরা সুস্থ রাখি। আমি এখানে আরেকটা সুখবর আপনাদের দিতে চাই। আমরা গত 2 দিন বলেছিলাম যে আমরা 22টি সেন্টারে আমাদের পরীক্ষা হচ্ছে, কিন্তু আজকে আমি আপনাদের আনন্দের সাথে জানাতে চাই যে আমরা আমাদের পরীক্ষা করার বিস্তৃত ঘটিয়েছি এবং আমাদের 25টি প্রতিষ্ঠান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, যারা এই কোভিড-19 নমুনা সংগ্রহ করে সংগৃহীত নমুনা পরীক্ষা করবেন। আমি উল্লেখ করতে চাই এই নতুন প্রতিষ্ঠানগুলি হলো চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি। আমি কৃতজ্ঞতা জানাই উপাচার্য মহোদয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সের, যারা এই কোভিড-19 সংক্রান্ত নমুনা পরীক্ষার সাথে জড়িত আছেন, এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল কর্তৃপক্ষকে যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন। আমরা তাদের অনুরোধ করেছিলাম তারা যেন তাদের এই সেন্টারে কোভিড-19 পরীক্ষা করেন, তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তাদের প্রতি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে, এছাড়া 418 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,416 জনে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশে করোনায় শিশুসহ আরও পাঁচ জনের মৃত্যু, সংখ্যা বেড়ে 145, নতুন শনাক্ত 418, একদিনে সুস্থ 9 জন। পোশাক কারখানা খোলা নিয়ে এবারও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় ভোগান্তি, মাইলের পর মাইল হেঁটে কর্মস্থলের দিকে ছুটছেন শ্রমিকরা, সবাইকে ডাকা হয়নি দাবি কর্তৃপক্ষের। করোনা চিকিৎসা হাইড্রোক্সিক্লোরোকুইন সহ 4টি ঔষধ ব্যবহারের সিদ্ধান্ত, ফলাফল নিয়ে সংশয়, দেশের 150 শিশু ভাইরাস আক্রান্ত, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীরাও। সংকট না থাকলেও করোনা পরিস্থিতির সুযোগে ঊর্ধ্বমুখী ভোগ্যপণ্যের দাম, খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে দোকানে তালা দিয়ে সটকে পড়লেন ব্যবসায়ীরা। এবং সারা বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো 2 লাখ, যুক্তরাষ্ট্রে একদিনে আরও 2000-এর বেশি প্রাণহানি, নেপাল ভুটানের পর করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল শ্রীলঙ্কা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।